2 বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় 1.5 বছর দিল্লিতে তিহার জেলে বন্দি ছিলেন তিনি। তিহার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর 5:30 নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা। সকাল 9:00 নাগাদ সড়ক পথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপুট্টির বাড়িতে ফেরেন তিনি। জেলায় অনুব্রতর প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকেই বোলপুরের নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে। বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি। সেই সময় গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত। তিনি জানান শারীরিক সমস্যার কথা, পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান। তিনি বললেন, আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। সঙ্গে একথাও বললেন, দিদির জন্য আছি, বরাবরই থাকবো।